বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনি ভালো আছেন। আমরা সাক্ষরের প্রশ্নাবলী 17 নম্বর দেখতে পাচ্ছি। দালিলিক শাখা কত প্রকার? আমরা তা জানি, দালিলিক শাখা 2 প্রকার, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে মাধ্যমিক। দলিলের সংজ্ঞা আর কোন কোন আইনে বলা আছে? আমরা দলিল সংজ্ঞা আমরা জানি সাক্ষরের 3 ধারা এবং দণ্ডবিধি আইনের 29 ধারা এবং জেনারেল ক্লোজেস অ্যাক্টের 3/16 ধারায় বলা রয়েছে। যখন কোনো বিষয় প্রমাণিত, প্রুফ বা ভুল প্রমাণিত, ডিসপ্রুফ কোনোটাই হয়নি, তাকে বলা হয় সাক্ষ্য আইনে অপ্রমাণিত, অর্থাৎ নট প্রুফ। অনুমান সম্পর্কে বলা আছে কত ধারায়? অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনে 4 ধারায় বলা রয়েছে। অনুমান কত প্রকার? আমরা জানি অনুমান 3 প্রকার। অনুমান করতে পারে, অবশ্য অনুমান করবে, চূড়ান্ত অনুমান, ঘটনা বা বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক ঘটনা। তাহলে আমরা ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক ঘটনা, আমরা অনুমান, ঘটনা, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক ঘটনা। ফ্যাক বা ঘটনার বিষয়বস্তুগুলো কি কি? এই ফ্যাক্টটা আমরা বলি যে এই ঘটনার বিষয়বস্তুগুলো কি কি? কোনো বস্তুর অবস্থা, কোনো জিনিস সম্পর্কে ধারণা, মানসিক অবস্থা, একজন ব্যক্তি শুনেছে, যা দেখেছে, যা বলেছে, এগুলো হচ্ছে ফ্যাক বা ঘটনার বিষয়বস্তু। ফ্যাক বা ইস্যু, ফ্যাক্ট ইন ইস্যু আমরা বলি, ফ্যাক্ট ইন ইস্যু। বিচার্য বিষয় কত ধরনের? আমরা বিচার্য বিষয় 2 ধরনের দেখতে পাবো, তথ্যগত বিচার্য বিষয়, আইনগত বিচার্য বিষয়। সাক্ষ্য দেওয়া যাবে কেবলমাত্র কত ধারায় বলা রয়েছে? সাক্ষ্য দেওয়া যাবে বলা রয়েছে সাক্ষ্য আইনের 5 ধারায়। সাক্ষ্য দেওয়া যাবে কোন কোন বিষয়? সাক্ষ্য দেওয়া যাবে একমাত্র বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য নিলে অবশ্যই থাকতে হবে অস্তিত্ব আছে বা অস্তিত্ব নেই, খুব ইম্পর্টেন্ট। ডক্ট্রিন অফ রেস গেস্টে বা রেড জুডিকেট আমরা বলি, যে ডক্ট্রিন অফ রেড জুডিক রেস গেস্টে এর কথা বলা রয়েছে কত ধারায়? ডক্ট্রিন অফ রেস গেস্টে বলা রয়েছে সাক্ষ্য আইনের 6 ধারা। সাক্ষ্য আইনের 8 ধারায় প্রাসঙ্গিক বিষয় কি? মডিভ, ম্যালিস, প্রস্তুতি এবং আচরণ, অর্থাৎ পূর্ববর্তী পরবর্তী উদ্দেশ্য, পূর্ববর্তী পরবর্তী আচরণ। তারপর বলা রয়েছে টেস্ট অফ আইডেন্টিফিকেশন, টেস্ট আইডেন্টিফিকেশন সম্পর্কে বলা রয়েছে, অর্থাৎ 9 ধারা, শনাক্তকরণ মহড়া যেটা। শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন কি? টেস্ট আইডেন্টিফিকেশন হচ্ছে অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোন অপরাধী বা সম্পৃক্তিতে সঠিকভাবে শনাক্তর প্রক্রিয়া। তাহলে আমরা তারপর দেখতে পাচ্ছি সর্বশেষ প্লি অফ এলিবাই, অর্থাৎ সাক্ষ্যনে 11 ধারা, আসামি কর্তৃক দাবি করা করে যে সে ঘটনার সময় অন্যত্র ছিল। প্লি অফ এলিবাই হচ্ছে যে আসামি কর্তৃক দাবি করে যে ঘটনার সময় সে অন্যত্র ছিল, সাক্ষ্য আইনের 11 ধারা। তাহলে আমরা আজকে 17 থেকে 31 পর্যন্ত উপস্থাপন করলাম।